অবশেষে আলোচিত জাহালমকে বাদ দিয়ে তদন্ত রিপোর্ট প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন। নিরপরাধ প্রমাণিত হয়েছেন বিনা দোষে জেল খাটা পাঁচকল শ্রমিক জাহালম। সোনালী ব্যাংকের 18.5 কোটি টাকা আত্মসাতের ঘটনায় মূল হোতা আবু সালেক সহ অন্তত 20 জনকে দায়ী করে প্রস্তুত হয়েছে দুদকের তদন্ত প্রতিবেদন। সংস্থার কমিশনার জহুরুল হক জানিয়েছেন, মূল হোতাকে ধরতে চলছে গোয়েন্দা তৎপরতা। জাহালম 3 বছর জেল খাটা নিরপরাধ এক ভুক্তভোগীর নাম। আসল অভিযুক্ত যিনি, তার নাম আবু সালেক। সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা জালিয়াতির 33টি মামলা করেছিল দুদক। পরে দুদক এ মামলার অভিযোগপত্রে আবু সালেককে জাহালম হিসেবে শনাক্ত করে, অর্থাৎ আসামির নাম লেখা হয় আবু সালেক ওরফে জাহালম নামে, গ্রেপ্তার করা হয় জাহালমকে। পরে আদালতে জাহালম দুদকের পরিচয় বিভ্রাটের বিষয়টি তুলে ধরে নিজেকে নির্দোষ দাবি করেন, কিন্তু কেউ তার কথা কানে তোলেননি। ভুল ব্যক্তি জেল খাটার বিষয়টি উচ্চ আদালতের নজরে আসায় জাহালমকে দুদকের সব মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ভুল তদন্তের জন্য জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন আদালত। এরপর পুনরায় অর্থ আত্মসাতের 33টি মামলার তদন্ত করে দুদক। 3 বছর তদন্ত শেষে জাহালম নির্দোষ প্রমাণিত হন। সোনালী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের মূল হোতা চিহ্নিত হন আবু সালেক। কনফার্ম হয়ে গেছে জাহালম আর থাকবে না, এখন শুধু থাকবে সালেক, অন্য যা থাকবে থাকবেই, মানে জাহালম সালেক উট অফ জাহালম এটা থাকবে না। দুদকের তদন্তে ঠাকুরগাঁওয়ের আবু সালেক, সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার এজিএম লুৎফর রহমান, মতিঝিল স্থানীয় কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংকের মানি লন্ডারিং বিভাগের প্রিন্সিপাল অফিসার কামরুল ইসলাম, একই ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজমুল হুদা সিরাজি সহ অন্তত 20 জনকে দায়ী করে আদালতে অভিযোগপত্র দিতে কমিশনের অনুমতি চাওয়া হয়েছে। মামলা তদন্তে যার নামে অভিযোগ প্রমাণিত হবে তাকে দেখব, এবং আমরা বলে দিয়েছি মামলা চার্জশিট দেওয়ার আগে যেন খুব ভালো করে চেক করা হয়। মূলহোতা সালেক পলাতক থাকলেও শেষ পর্যন্ত তাকে ধরা যাবে মনে করছে দুদক। সালেকের ব্যাপারে আমরা গোয়েন্দা তৎপরতা চালাচ্ছি, আমরা নিজেরা চালাচ্ছি। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।